আসসালামু আলাইকুম। হাই, আমি একির অনিরাজ। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি রমজান উপলক্ষে, আজকে রমজানের প্রথম দিন, সকলকে রমজানের শুভেচ্ছা, প্রথম রমজান হিসাবে এই জন্য আজকে না আসলে নয়, সেজন্য আপনাদের মাঝকে চলে আসছি আমি রনি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি রমজান উপলক্ষে আমরা কী করব, আমরা তো সবাই মোটামুটি ফিটনেস নিয়ে সচেতন থাকতে চেষ্টা করি, সচেতন থাকি, এবং এই সচেতনতার জন্য আমার এই রোজার জন্য চলে আসছি। এই রোজা রেখে আমরা ফিটনেসটা কীভাবে ধরে রাখবো, তো এই রোজা রেখে প্রথমত যেই ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকে জিমে যাই না, জিম করতে চাই না, তো আজকে আমরা এই ব্যাপারটা একটু ডিসকাস করবো। সেটা হচ্ছে যে রোজা রেখে আমরা অনেক হার্ডওয়ার্ক করতে যাই দিনের বেলা, না এই কাজটা না করি, আমরা দিনের বেলা বেশি হার্ডওয়ার্ক করা দরকার নেই, দিনের বেলা আমরা নর্মালি ওয়ার্কআউট করি, যাতে ফিটনেসটা ধরে রাখার জন্য হালকা পাতলা করবো। আর ইফতারি করার পরে মোটামুটি যারা আমরা সহনীয় হয়ে যাই, তখন তো আমরা হার্ডওয়ার্ক করি, সমস্যা হবে না। আর রোজা রেখে আমরা তো অনেক কাজই করি, তাই না, অনেক কাজের সাথে লিপ্ত থাকি, তো জিমটা করলে সমস্যা কি, জিমটা করবো হালকা পাতলা করে, টুকটাক জিম করব। তো রোজার মাসটা আমরা আসলে জিনিসটাকে আমরা এত হার্ডলি করে ফেলি যে সারাদিন না খেয়ে থেকে, ভাই দেখেন আপনি কখনো তো কোথাও মার্কেটে যান, কোথাও কোথাও দিকে যাচ্ছেন, তো ওই সময় তো আমরা রোজা রাখা লাগে না, তারপর দেখেন সারাদিন পানীয় খাওয়া পড়ে না, এক গ্লাস খাবার খাওয়া হয় না, সারাদিন বাসে জানি করতেন, এটা করতেন, তখন কী করবেন, তখন তো আমরা কষ্ট হয়, তাই না। আর রোজার মাস আল্লাহ তাআলা আমাদেরকে এতটা সহনীয় ক্ষমতা দিয়ে দেন যা বলার বাইরে, খালি এই যে আমরা একটা নামে রোজা, আরে রোজা রাখছি সারাদিন কাছ ভাই, এই জিনিসটার থেকে আমরা মাইন্ডটা একটু সরাই নিয়ে আসি, আমরা আসি রোজা রাখছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আমরা রাজি খুশি করি রোজা রেখে। আর জিম করার সাথে যে ব্যাপারটা, যেটা আমি বডি বিল্ডিং লাইনে আসি, বডি বিল্ডিংয়ের সাথে যে কথাটা বলতে চাই, আপনারা জিমে আসেন, রোজা রাখেন, জিমে আসেন, হালকা পাতলা করে জিম করেন, যারা ওয়েট লস করবেন তারা আসেন, বেসিক্যালি তাদের জন্য ওয়েট লসটা খুব বেশি ইম্পর্টেন্ট, বেসিক্যালি তারা কোনোভাবে আপনারা মিস দিবেন না, যারা ওয়েট লস করবেন তারা কোনোভাবে মিস দিবেন না, তারা 100% তারা জিমে সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, রাতে হোক, সন্ধে হোক, যখনই আপনারা করেন তারা অবশ্যই করেন, জিম অবশ্যই আপনাদের জন্য করতেই হবে, তারা জিম এক মাসের জন্য কোনোভাবে ছেড়ে দিয়েন না, কারণ আপনার রোজার মাসে অবশ্যই আপনাদের বডিতে একটু হলে জাঙ্ক ফুড ঢুকবে, জাঙ্ক ফুড ঢুকলে তখন আপনাদের রোজার মাসে আরও বৃদ্ধি পেয়ে যাবে, বডিতে হয়তো বা দেখবেন যে রোজার মাসে বাড়তেছে না, বাট রোজার পরে গেলে তখন দেখবেন ধামধাম করে বাড়া শুরু করছে। সো দ্যাটস আপনাদের রিকোয়েস্ট, রোজার এক মাস আপনারা অবশ্যই জিম অফ করবেন না, কোনো না কোনোভাবে করেন, সকালে করেন, দুপুরে করেন, বিকালে করেন, সন্ধ্যায় করেন, রাতে করেন, যখনই করেন, বাট জিমটা অফ করেন না, আর চেষ্টা করেন যে সকালে এসে হালকা হালকা ওয়ার্কআউট ফ্রিয়ানগুলো করে যান, যাতে মিস না যায়। হ্যাঁ, এই জন্যই বললাম রোজাকে ভারী করবেন না, রোজাকে আপনি আল্লাহর জন্য এটাকে ইজি করে নিয়ে আসেন, রোজাকে যদি আপনি মনে করেন এটা অনেক কঠিন, তাহলে এটা কঠিন হবে, কারণ সকালে এই যেমন আজকে আমি পাওয়ারসের জিমে মর্নিং শিফটে বসি, এখানে সকালে আসছি, সকালে 9:30 থেকে মোটামুটি অনেক ভাই আপুরা জিম করতেছে না, তারা নিজেকে হালকা নেই, তারা রোজা দেখে করতেছে না, এখানে কোনো মানে অন্য কেউ না, রোজা দেখেই করতেছেন, এখানে মধ্যে দু একজন আছে অন্য ধর্মেরও করতেছেন, তা আমরা মুসলিম ধর্মের মধ্যে অনেক বলতেন, তাই এটাকে তারা হালকা করে নিয়ে আসছে, তারা হালকা ওয়ার্কআউট করে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ করেন, সমস্যা কি। আর এখানে যদি বলি যে আপনার আরও হালকা, যেমন আমার একটা সবচেয়ে বড় যে পার্সোনাল একজন আপু আছে, যাকে আমি পার্সোনাল করাই, পার্সোনাল স্টুডেন্ট, তাকে আমি দীর্ঘ অনেক দিন ধরে পার্সোনাল করে আসতেছি, সেই আপু আজকে সকালেই চলে আসছে, ও জিম খোলার পরপর সেই আপু চলে আসছে, আইসা লিও আপু, ফারজানা লিও, তো সেই হার্ডওয়ার্ক করছে, ইভেন সে 2 সেট করে বসছে, ফুল বডি ওয়ার্কআউট করছে, সে নিজেকে হালকা করে নিছে, সো সে যেন একটা ওমেন হয়ে যদি পারবে, তাহলে আপনার ম্যান হয়ে কেউ পারবেন না, সে ফিট বডি হয়ে যদি সে পারে, তাহলে যারা আনফিট তারা কেন পারবেন না। সো আমরা একটু চেষ্টা করি, নিজেকে চেষ্টা করি, হয়ে যাবে ইনশাল্লাহ। সকলকে আবার রোজা রমজানের শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিওটা আবার দিব, সে অপেক্ষা। আসসালামু আলাইকুম।